আজকের সময় আজকের তারিখ ডেট দিয়ে আপনি খাতা কলম বের করে লিখে রাখেন পরিবর্তন হবেই 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 লিখে রাখেন লিখে রাখেন কারণ এই চেয়ার কারোর জন্য স্থায়ী না যারা এই রকম চেয়ার নিয়ে টাল বাহানা করেছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে এখানকার চেয়ার থেকে নিয়ে শুরু করে একেবারে পার্লামেন্টে যে চেয়ার আছে ওই চেয়ার পর্যন্ত যত চেয়ার আছে কোন চেয়ার কিন্তু স্থায়ী না এটার পরিবর্তন আছে না নেই বলেন এটার পরিবর্তন হবেই হবে তবে একটা শেয়ারের পরিবর্তন নাই ওই শেয়ার টাকা যুগে যুগে যারাই এই রকম লোহার চেয়ারে কাঠের চেয়ারে আরে ফেলের চেয়ারে বিভিন্ন চেয়ারে বসেছিল তাদের চেয়ারের পরিবর্তন করেছে কে বলেন কেউ স্থায়ীভাবে এই চেয়ারে থাকতে পারেনি কিয়ামতের আগ পর্যন্ত যারা এই চেয়ারে আসবে কেউ থাকতে পারবে না পারবে না এরাই কার আল্লাহ বলছেন যালিকা আমরুল্লাহ এটা আমি আল্লাহর আদেশ এটা অর্ডার কার এই মেসেজ বার্তা কার বলেন এই ক্ষণস্থায়ী শেয়ার পাওয়ার পরে বেশি মাস্তানি করবার চেষ্টা করবেন না আল্লাহ ধরে না ধরে না যখন আল্লাহ ধরবে আব্বা ডাক দেবার সুযোগ দেবেন এই কথা বল না কেন আল্লাহ সার দেয় তাই বলে ছেড়ে দেয় না আজ হয়তো আপনার কিছু হচ্ছে না কে হবে না কে বলছে আপনাকে কে বলছে আপনারে হবে না বলেন কে বলছে আপনার হবে না নমরুদের জীবনে হয়নি ফেরাউনের জীবনে হয়নি আবু জাহেলের জীবনে হয়নি তা আপনি কেমনে বললেন যে আপনার জীবনে হবে না আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়া নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষের উপরে জুলুম করি না বা জুলুম করি না কে বলছেন ভাই আল্লাহ ওয়ালা কিন্নান নাস আংফুসাহুম ইয়াজলিমুন বরং মানুষেরাই মানুষের উপরে জুলুম করছে এই জুলুম আছে না নেই যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে খুব খেয়াল করে শুনবেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে আরবিতে তাদের নাম জালিম তাদের নাম কি সবাই বলেন জালিম তো জান্নাতুল ফেরদাউসে যাবে পারান বলছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক উলাইকা লাহুম আযাবুন আলীম বলেন আল্লাহু আকবার আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহর মামলা আমি আল্লাহর অভিযোগ তারা কারা ওয়া বগুনা ফিল আর বিগাইরিল হক অন্যায়ভাবে পৃথিবীতে মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে টর্চার করে এদের উপরে সরাসরি মামলা কার বলেন আল্লাহ যদি কারো উপরে সরাসরি মামলা দেয় ওর বাঁচার উপায় আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আমার নামে মামলা দেয় পৃথিবীর যে কোনো প্রান্তে আমি থাকতে পারি বাঁচার উপায় আছে বাংলাদেশে যদি ইঁদুরের গর্তেও চলে যায় ওখান থেকেও বের করে ফেলবে তো সামান্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মামলা খেয়ে যদি আমি বাঁচতে না পারি সরাসরি যদি আমার উপরে আল্লাহর মামলা আসে আল্লাহর অভিযোগ আমার আল্লাহ দায়ের করে ফেলে বাঁচার উপায় হ্যাঁ আমার তো মনে হয় এই আয়াতটা দেখে দেখে কোরআনে আল্লাহ নাজিল করে ফেলছে আজ এমন কোন জায়গা বাদ নেই সেই জায়গায় জুলুম নেই নেই আমাদের ভাতের অধিকার নেই আমাদের ভোটের অধিকার কোন দিক দিয়েই আজ আমরা স্বাধীনতা প্রকাশ করতে পারছি না শুধু জুলুম আর জুলুম আমি এই জায়গায় এসেছি হক কথা বলে এখান থেকে নেমে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা জানি না কারণ আমার উপরেও জুলুম করবার মতো অনেক কেরামান কাতেবিন দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে তারা টেলিফোন করবে ওসি স্যার বিভিন্ন নেতাকে টেলিফোন করবে আপনি কি জানেন ওই জায়গায় কি হচ্ছে বলে কি বলে অমুক জায়গা থেকে হুজুর আসছে ও তো আমাদের সব ধুয়ে ফেললো ওরে ভাই
আপনার মুসলিম ভাই دینی ভাই রক্তের সম্পর্কিত তো না دینی ভাই মুসলিম ভাই হিসাবে আমি কোরআন সামনে নিয়ে দেখতে পাচ্ছি আমার আল্লাহ জাহান্নামে দেবে কি করে আপনি তো গিয়েই বসে আছেন আমি তো ভাই হিসাবে আপনাকে ওই জাহান্নাম থেকে জুলুম থেকে বাঁচাতে চাই আমি আপনি আমার উপরে কেন রেগে যান খেপে যান আমি তো দেখতে পাচ্ছি আপনি যা করছেন সেই সময়ের আবু লাহাব আবু জাহেলকে হার মানিয়ে ফেলছেন সূরা আনকাবুত 39 নম্বর সূরা 20 নম্বর পর 20 নম্বর ফেরেশতার 40 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি দের হাজার বছর আগে আল্লাহ তাআলা জালিমদের ব্যাখ্যাই জায়গায় ফুটিয়ে তুলেছেন ফাকুল্লা আখাযনা বিযামবি আল্লাহ তাআলা বলেন বড় বড় জালিমদেরকে প্রত্যেক স্বৈরাচারীদেরকে আমি আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেছি এই জুলুম নামের অপরাধের কারণে কে বলছে বলেন পৃথিবীতে যত জালিম এসেছিল প্রত্যেকটা জালিমকে আমার আল্লাহ দুনিয়ায় লাঞ্ছিত করেছে অপমানিত করেছে ধ্বংস করে দিয়েছে শুধু জুলুম করবার কারণে না নমরুদ না ফেরাউন না সাদ্দাদ না আবু জাহেল না আবু লাহাব না আবরাহা কাউকে আমার আল্লাহ ছেড়ে দেয়নি আল্লাহ ধরেছে তাদের নষ্ট করে দিয়েছে নস্যাৎ করেছে জুলুম করবার কারণে আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি ওই জুলুম আজ আপনি শুরু করেছেন আজ আপনি এমন কাজ করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার কোরআন বলছে আপনি বর্তমান সময়ে নমরুদ ফেরাউনকেও হার মানিয়ে ফেলছেন আপনি আবু জাহেলকেও হার মানিয়ে ফেলছেন হাজারো নিরপরাধ মানুষকে আজ আপনি মিথ্যে মামলা দিয়ে জেলখানায় দিয়েছেন এমনি শুধু টার্গেট এসে আর এই কথা বলেন কথা এই সিআরটাতে দীর্ঘদিন থাকার টার্গেট নিয়ে এমন এমন মানুষদের নামে আপনি মামলা দিয়েছেন যেটা শয়তানও বিশ্বাস করে না এমন এমন মানুষের নামে আপনি মামলা দিয়েছেন যে মানুষগুলিকে যদি আপনি বের করে কোন জেলার কোন উপজেলার কোন বড় জায়গায় আপনি ছেড়ে দেন লক্ষ লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য আসবে শুধু আপনি মিথ্যে মামলা দিয়ে জুলুম অত্যাচার টর্চার করে তাদের মুখ বন্ধ করেছেন শুধু এই সিআরে দীর্ঘদিন থাকবেন এই টার্গেট নিয়ে পৃথিবীর যত সিআর আপনি দেখছেন এই কাঠের সিআর বলেন লোহার সিআর বলেন আরএফএলের সিআর বলেন কি মানুষ বসে সিআর উঠতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই টার্গেট নিয়ে আছে 105 এর সুবহানাল্লাহ হ্যাঁ বেশি দিন বাসার আকাঙ্ক্ষা কার জানেন কার শয়তানের ক্ষমতা নিয়ে যারা মানে তাল বাহানা করছে সেয়ারে বসেছে আর উঠবো না যা আছে কপালে হবে এই টার্গেট কার জানেন কার কার জেনে শুনে বুঝে কেন এই কাজগুলি করছে ছেড়ে দেন বন্ধ করেন আপনি মানুষের উপরে জুলুম করে যতই তাহাজ্জুদ পড়েন ইশরাক পড়েন আওয়াবিন পড়েন যতই কাবার গিলাব ধরে ডাকা ডাকি করেন চার পয়সার লাভ হয় না হবে না কারণ আমরা জানি হক পৃথিবীতে দুইটা একটা হককুল্লা আরেকটা হচ্ছে হককুল ইবাদ একটা হলো আল্লাহর আরেকটা তার বান্দার কয়টার কথা বললাম বলেন এই যে হককুল্লা একটা আল্লাহর হক আল্লাহ আপনারে বানিয়েছে আপনি জানো তার দাসত্ব করেন তার গোলামি করেন তার বিধান মানেন এই হকটা কার দুই নাম্বার হক হচ্ছে হাকুল ইবাদ বান্দার আপনি আল্লাহর বান্দা হয়ে যদি কোন বান্দার উপরে জুলুম চালান অত্যাচার চালান তারে যদি আপনি কষ্ট দেন কোনো অপরাধ নাই ধরে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় পাঠালেন এই যে বান্দার সাথে বেঈমানি করলেন দুই নাম্বারই করলেন তারে আপনি কষ্ট দিলেন এই বান্দা যতক্ষণ আপনারে মাফ না করবে আমার আল্লাহ আপনারে মাফ করে না করবে না কিসের তাহাজ্জুদ পড়েন কিসের ইশরাক পড়েন কিসের আওয়াবিন পড়েন কিসের তাসবিহ টেপেন আগে জুলুম করা ছেড়ে দেন জুলুম বন্ধ করেন সারা বছর মানুষের উপরে জুলুম করে আর জুমার দিন টুপি মাথায় দিয়ে মসজিদের সামনের কাতারে গিয়ে বসে থাকে
এক কথা পাইনি ধর্ম ব্যবসায়ী ওরা বলে আমরা 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 নাকি ধর্ম ব্যবসায়ী ওরা তো আসল ধর্ম ব্যবসায়ী নির্বাচনের সময় মাথায় টুপি আসে কই এর আগে তো টুপি নাই টুপিওয়ালাদের দেখলে স্লোগান দেয় হুজুরের সামরা তুলে নিব আমরা টুপি নিয়ে বিষদগার করে আর নির্বাচন সামনে আসলে টুপি কোন দিক দিয়ে মাথায় দেবে আর দিশা পায় না আর আমাদের বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী কারা এ দেশের মানুষ অলরেডি বুঝতে পেরেছে খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ 24 এনজয় দা হোলি কোরআন